ব্লাড কালচার অর্থাৎ রক্তের কালচার পরীক্ষার সাহায্যে রক্তের মধ্যে কোনো ক্ষতিকর রোগ সৃষ্টিকারী জীবাণু উপস্থিত আছে কি না সেটা পরীক্ষা করা হয়। এই পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে একটি বিশেষ পাত্রে নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়। ল্যাবরেটরির কৃত্রিম পরিবেশে জীবাণুর সংখ্যা বৃদ্ধি ঘটলে সহজেই রোগের কারণ শনাক্ত করা সম্ভব হয়। এই ভিডিওতে ব্লাড কালচার টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক। ব্লাড কালচার টেস্ট কি? ব্লাড কালচার পরীক্ষার সাহায্যে ব্যাকটেরিয়া বা ছত্রাকের মতো রোগ সৃষ্টিকারী জীবাণু শনাক্ত করা হয়। এছাড়া জীবাণুটির বৃদ্ধি পরিমাপ করে রোগের তীব্রতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। রোগীর দেহ থেকে সংগ্রহ করা রক্তের নমুনা একটি পেটি ডিশ বা টেস্ট টিউবে রাখা কৃত্রিম মাধ্যমে মেশানো হয়। এই মাধ্যমটি জীবাণুকে বড় হতে ও সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। এবার রক্তের নমুনা মিশ্রিত মাধ্যমটিকে নির্দিষ্ট তাপ নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়। এরপর পেটি ডিশ বা টেস্ট টিউবটি কয়েকদিন বা এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করা হয়। জীবাণু বৃদ্ধি পেয়েছে কিনা সেটা দেখা হয় এবং কত দ্রুত জীবাণুর বৃদ্ধি ঘটেছে সেটাও পর্যবেক্ষণ করা হয়। জীবাণুর বৃদ্ধি দেখা গেলে আরও কিছু পরীক্ষা করা হয়, প্রয়োজনে আবার অন্য মাধ্যমে কালচার করা হয়। জীবাণুর পরিচয় জানার জন্য গ্রাম স্টেন নামক রঞ্জক ব্যবহার করে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়। এছাড়া আরও কিছু উন্নত পরীক্ষা যেমন পলিমারাইজ চেন রিঅ্যাকশন পরীক্ষা ইত্যাদি করা যেতে পারে। ব্লাড কালচার পরীক্ষার সাহায্যে জীবাণু শনাক্ত করার পাশাপাশি কোন ধরনের ওষুধ ব্যবহার করে চিকিৎসা করা দরকার সেটাও বোঝা যায়। কোন ধরনের ওষুধে রোগ সেরে যাবে এবং কোন ওষুধে রোগ সারবে না সেটা জানতে এই টেস্ট বেশ উপযোগী। এই পরীক্ষার সাহায্যে রোগীর জন্য কোন চিকিৎসা পদ্ধতি সবচেয়ে উপযোগী সেটা বেছে নেওয়া সম্ভব হয়। ব্লাড কালচারের উদ্দেশ্য। আপনার চিকিৎসক যদি মনে করেন যে আপনার রক্তে জীবাণু ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে এই টেস্ট করার পরামর্শ দিতে পারেন। রক্তে সংক্রমণ হওয়া মোটেই ভালো নয়, এটি গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। সেপসিস হলো এই রকমই একটি জটিলতা। আরও বেশ কিছু ক্ষেত্রে ব্লাড কালচার টেস্ট করার প্রয়োজন হতে পারে। জ্বর বা ঠান্ডা লাগা, ক্লান্তি, স্বাভাবিকের চেয়ে কম প্রস্রাব হওয়া, বমি বমি ভাব, দ্রুত শ্বাসপ্রশ্বাস বা দ্রুত হৃৎস্পন্দন ইত্যাদি রোগ লক্ষণ দেখা গেলে এই টেস্ট করা প্রয়োজন। এছাড়া শরীরের কোনো অঙ্গে প্রদাহ সৃষ্টি হলে, রক্তচাপ খুব কমে গেলে বা কোনো অঙ্গ কাজ করা বন্ধ করে দিলে এই টেস্ট করার প্রয়োজন হয়। যাদের রক্তে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে তাদেরও এই টেস্ট করা হয়। ডায়াবেটিস, HIV, ক্যান্সার, অটোইমিউন রোগ ইত্যাদি সমস্যা থাকলেও এই টেস্ট করার প্রয়োজন পড়ে। যে কোনো ধরনের অস্ত্রোপচারের পর এই টেস্ট করা উচিত। যারা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি গ্রহণ করছেন, অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমিয়ে রাখা হয়েছে, তাদের এই টেস্ট করা দরকার। নবজাতক শিশুদের জ্বর হলে সেপসিসের লক্ষণ না থাকলেও বারে বারে ব্লাড কালচার টেস্ট করা হয়। এছাড়া এন্ডোকার্ডাইটিস নামক রোগ অর্থাৎ হৃৎপিণ্ডের ভালভে জীবাণু সংক্রমণ শনাক্ত করতে এই টেস্ট করা হয়। ব্লাড কালচারের প্রস্তুতি। ব্লাড কালচার পরীক্ষা করার জন্য তেমন কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। সাধারণত অ্যান্টিবায়োটিক শুরু করার আগে রক্তের নমুনা সংগ্রহ করা হয়, কারণ অ্যান্টিবায়োটিক পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে। এ কারণে পরীক্ষার আগে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকলে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে। ব্লাড কালচার কিভাবে করা হয়? একজন ফ্লেবোটমিস্ট অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করেন। আঙুলে সূচবিদ্ধ করে রক্তের নমুনা সংগ্রহ করা হয় না, হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করতে হয়। রক্ত সংগ্রহ করার আগে বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয়, ফলে শিরাগুলি ফুলে ওঠে ও সহজে দেখা যায়। এবার রক্ত সংগ্রহ করার জন্য স্থানটিকে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করা হয় ও একটি স্টেরিলাইজ সিরিঞ্জের সাহায্যে সূচবিদ্ধ করে রক্ত সংগ্রহ করা হয়। জীবাণু সংক্রমণ শনাক্ত করার সম্ভাবনা বৃদ্ধি করার জন্য একাধিক নমুনা সংগ্রহ করা হয়। 2 থেকে 3টি নমুনা অবশ্যই সংগ্রহ করা উচিত। রক্ত সংগ্রহ করার পর রোগীর হাতের ক্ষতস্থানটি একটি ব্যান্ডেজ দিয়ে ঢেকে দেওয়া হয়। সংগ্রহ করা রক্তের নমুনা একটি স্টেরিলাইজড
অর্থাৎ জীবাণুমুক্ত বিশেষ ধরনের টেস্ট টিউবে সঞ্চয় করা হয়। ব্লাড কালচার করার জন্য মাইক্রোবায়োলজি ল্যাবে বিশেষ ধরনের মিডিয়া অর্থাৎ মাধ্যমে রক্তের নমুনাগুলি মেশানো হয়। রক্তে কোনো জীবাণু উপস্থিত থাকলে এই মিডিয়া অর্থাৎ মাধ্যমে জীবাণুর সংখ্যা বৃদ্ধি ঘটে। ব্লাড কালচার পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। কোনো জীবাণু শনাক্ত করা হয়েছে কিনা তার উপর ব্লাড কালচার পরীক্ষার ফলাফল নির্ভরশীল। পরীক্ষার ফলাফল নেগেটিভ বা পজিটিভ হিসাবে প্রকাশ করা হতে পারে। পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে বলা যেতে পারে যে কালচারে কোনো জীবাণু বৃদ্ধি পায়নি, অর্থাৎ রোগীর রক্তে জীবাণু নেই। পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার অর্থ হল কালচারে জীবাণু পাওয়া গিয়েছে, অর্থাৎ রোগীর রক্তে জীবাণু উপস্থিত আছে। ব্লাড কালচার টেস্ট পজিটিভ হলে অর্থাৎ জীবাণু উপস্থিত থাকলে সেই জীবাণুর প্রকৃতি সম্পূর্ণভাবে জানার জন্য জীবাণুকে এক বা একাধিকবার কালচার করা হয়। এরপর বেশ কিছু পরীক্ষার সাহায্যে সঠিকভাবে জীবাণু চিহ্নিত করা হয়। কোন ওষুধে জীবাণুর সংক্রমণ দূর করা যাবে সেটা সম্পর্কে ধারণা লাভ করা হয় এবং টেস্ট রিপোর্টে সম্ভাব্য ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। এর ফলে ব্লাড কালচারের রিপোর্ট দেখে চিকিৎসা করা সহজ হয়। আলোচনা এখানেই শেষ করব। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন। স্বাস্থ্যই প্রকৃত সম্পদ, এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট healthtechnology.co.in। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।